আমি নড়াইল পৌরসভার কাউন্সিলর সরফুল আলম লিটু। আমরা নড়াইল পৌরসভার মেয়রের পক্ষ থেকে, নড়াইল পৌর পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করবার জন্য। আজকে বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবী করোনা ভাইরাস নামক মহামারীতে আক্রান্ত। এই আক্রান্তকে মোকাবেলা করবার জন্য, আক্রমণকে ঠেকাবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে অনুরোধ জানিয়েছেন, আমরা যেন কোনো জনসমাগম না করি, কোনো শোভাযাত্রা না করি, আপাতত এই মুহূর্তে সমস্ত কর্মসূচি স্থগিত রাখার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। আমরা সেই দিকে লক্ষ্য রেখে নড়াইল পৌরসভার সকল কর্মসূচিকে মেয়রের সাথে, পৌর পরিষদের সাথে আলোচনা করে আমরা কর্মসূচিকে স্থগিত করবার জন্য একটি আলোচনা করেছি। সেই আলোচনাটা আজকে সিদ্ধান্ত হবে পূর্ণাঙ্গ, সেটা আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে ডেকেছি। আমরা আপনাদেরকে জানাচ্ছি, আমরা গত 16/1/2020 তারিখের একটি চিঠিতে আমরা নির্দেশিত হই মন্ত্রণালয়ের মাধ্যমে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আড়ম্বর করে, অত্যন্ত সুসজ্জিত করে একটি আনন্দ উৎসব করবার জন্য নির্দেশিত হই। আমরা সেই মোতাবেক মেয়র মহোদয়ের প্রস্তাবে 5 দিনব্যাপী আয়োজন ছিল সুলতান মঞ্চে। সুলতান মঞ্চের এই আয়োজনে ছিল জাতীয় পর্যায়ের সকল আয়োজন, একটি আন্তর্জাতিক মানের ব্যানার তৈরি করার চেষ্টা করেছি আমরা। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানা আছে বাংলাদেশের 9টি ইভেন্টে নড়াইলের জাতীয় দলের অধিনায়ক আছে, সম্মতি জ্ঞাপন করেছিলেন, আমরা তাকে সম্মাননা দিতে চেয়েছিলাম মেয়র মহোদয়ের মাধ্যমে। আমরা একজন শিক্ষাবিদ, একজন শিক্ষা অনুরাগী, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, 3 জন রত্নগর্ভা মা, 1 জন কৃষক, 1 জন জেলে, 2 জন ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করেছে SSC-তে, সমস্ত মানুষগুলিকে আমরা সম্মাননা দেবার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলাম। আমাদের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছি এবং কর্মসূচি নির্ধারণ করেছিলাম। প্রতিদিন প্রতিযোগিতা ছিল, জারি গান ছিল, কবি গান ছিল, অষ্টক ছিল, হালই ছিল, ধুয়ো গান ছিল, পট গান ছিল, প্রতিনিয়ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মসূচি ছিল। মানে আমরা একটি অন্যরকম আয়োজন, বাঙালি সংস্কৃতির আয়োজনকে আপনাদের সামনে 5 দিন ধরে উপস্থাপনের একটি ইচ্ছা নিয়ে কাজ করে চলছিলাম। যে কারণে আজকে গতকাল একটা সংবাদের সংবাদ, জাপানে 300 লোক একদিনে মারা, অনেক দেশে আক্রান্ত হয়েছে, সব মানুষে দোয়া এবং তাদের ভালোর জন্য জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা মৌলবী এবং যত স্তরের মানুষ আছে তাদেরকে জানান যে আল্লাহর কাছে পরিহার করার জন্য যেন এই উত্তর থেকে সারা পৃথিবীর মানুষ যেন মুক্তি পায়, এই নির্দেশনা আমাদের দিয়েছে। এই কারণে আমরা অনেক জায়গায় চিঠি দেওয়া পৌঁছে দিয়েছি, এখন এই মুহূর্তে সব জায়গায় আমাকে যাওয়ার সম্ভব নয়, এর একটাই সম্ভব এই দাওয়াগুলো পৌঁছবে। এই আপনারা যারা আসছেন সাংবাদিক ভাইদের, আপনাদের এই লিখনের মাধ্যমে যতটুকু করতে পারবেন আমরা মনে হয় 1 বছরও সেটুকু করতে পারবো না, তাই আপনাদের দেখেছি শ্রদ্ধাঞ্জলি। তারপরে আছে আমরা ভবনটা উদ্বোধন করবো অল্প সংখ্যক বেশি না, পৌরসভার থেকে যেটা আছে ওই পুষ্পমাল্য অর্পণ করবো এবং আমরা ওই ইসে যাবো ওই এটা উদ্বোধন করবো এবং সন্ধ্যার পরে আতঙ্কবাজি ই করবো, আর দুপুরে আমরা আছো প্রত্যেক জায়গায় আমরা মিলাদ মাহফিল এবং সারা দোয়া অনুষ্ঠান করব সারা বিশ্বের মানুষের জন্য, যেটা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে সবাইকে বলে দেওয়ার জন্য, যাতে মানুষের এই মহামারী আকার ধারণ করেছে এর থেকে আল্লাহ তাআলা লাঘব করে মানুষদের।